আমাদের কাছে একটা তথ্য এলো, সেদিন আমি বলেছিলাম যে প্রায় 10 লক্ষ লোক অ্যাপ্লাই করেছে স্নেহের খরচের সুবিধা পাওয়ার জন্য। মাইগ্রেন্ট লেবাররা 1,000 টাকা করে দেওয়া হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 4,57,000 মানুষকে এখনো পর্যন্ত দেওয়া হয়েছে 10 লক্ষের মধ্যে, এবং যে টাকাটা দেওয়া হয়েছে রাজ্য সরকারের হাতে নয়, সেটা SDRF ফান্ড থেকে, যেটা কেন্দ্রের দেওয়া টাকা, সেখান থেকে সেটা দিয়ে উনি চালিয়ে দিচ্ছেন, মাছের তেলে মাছ ভাজছেন। এবং আরেকটা কথা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে 5 কোটি ম্যানগ্রোভ চারা নাকি লাগানো হবে। আমি জানি না কোথায় লাগানো হবে, এত চারা কোথায় পাওয়া যাবে। বেশিরভাগ তো মাছ চাঁদ যেগুলো আছে ওনার লোকেরা কুড়ে টুড়ে শেষ করে দিয়েছে, ভেড়ি বানিয়েছে, ফলে তো সেখানে লাগাবার জায়গায় নেই, ভেড়ি হয়ে গেছে। এই 5 কোটি চারা পাবেনি বা কোথায়, লাগাবেনি বা কোথায়, কোনো হিসাব আছে নাকি যা মুখে আসছে বলে দিচ্ছেন? আমার তো খুব সন্দেহ, কেবল প্রেসের স্টেটমেন্ট দেওয়ার জন্য এগুলো বলা হচ্ছে, এর কোনো মাথা মুন্ডু নাই। আরেকটি ব্যাপার, উনি বলেছেন যে 2,50,000 লোক ট্রেনে এসেছেন যারা পরিযায়ী শ্রমিক। আমার তার এর জন্য কমসে কম 150-এর বেশি ট্রেন চাই। আমি জানি না পশ্চিমবঙ্গে কতগুলো ট্রেন এখনো পর্যন্ত এসেছে, তথ্য পাচ্ছি না আমরা। এই লোকগুলোকে আনতে 150-এর বেশি ট্রেন লাগবে, হয়তো সবখানের ট্রেন এসেছে, কিন্তু 2,50,000 এরও কী করে। এছাড়াও বলা হচ্ছে আরও প্রায় 4,50,000 লোক নাকি, 6,50,000 লোক তারা নাকি বাসে ট্রেনে গাড়িতে এসছে, তারা কোনটা দিয়ে ঢুকলো, হেঁটে নাকি এত লোক চলে এসছে? এই যে তথ্য বলছেন উনি, তারা আসতে দিতে চাইছিলেন না। আর যারা এসেছেন যেখানে ভাবুক, তাদের কোনো তার মানে নজর তথ্য ইত্যাদি ওদের কাছে নাই, সেই জন্য এর কোনো সুরাহা হচ্ছে না, সুব্যবস্থা হচ্ছে না, খালি মুখে যা আসছে সেটা বলে দিচ্ছেন। এইগুলো এই তথ্যের কোনো মাথা মুন্ডু নাই, আর তার মানে এরা এই ব্যাপারে মোটেই সিরিয়াস নয় বোঝা যাচ্ছে। বলুন, শ্রমিকদের ব্যাপারে আপনি একটা কথা মানে ইতিমধ্যেই বলেছেন, তার বাইরে যেটা পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কেউ কেউ উস্কানি দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে। আমি ভাবছি যখন কি করে দুমুঠো তাদের মুখে তুলে খেতে দেবো, তখন কেউ কেউ বলছে বাংলা হাম দখল করেগা। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার এটা। উনি আর কতদিন ভাববেন, ওনার কথা মতো প্রায় 8 কোটি শ্রমিক এসে গেছে। এই 8 কোটি শ্রমিকের কোয়ারেন্টাইন হয়েছে কি, টেস্ট হয়েছে কি, তারা আছেন 8 লক্ষ, সরি, এই 8 লক্ষ শ্রমিকের থাকার ব্যবস্থা কোথায়, কোথায় আছেন তারা 8 লক্ষ শ্রমিক, তার কোনো হিসাব আছে কি? উনি ভাবছেন তাদের খেতে দেবেন, আর এতদিন তো আধমরা হয়ে গেছে ওরা, কবে খেতে দেবেন? আর এই খালি পেটে যে তারা আন্দোলন করেন, সেখানে উস্কানির কথা উঠছে। আমরা তো বারবার বলছি সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে 600 ট্রেনগুলো, 6,00,000 লোক চলে গেল, প্রায় 1 কোটির কাছাকাছি শ্রমিক পৌঁছে গেছে। আর পশ্চিমবঙ্গে যাই হোক করে যদি ওনার কথা মতো হেঁটে চলে 8,00,000 লোক এসে থাকেন, তাদের কী ব্যবস্থা? রোজ বিক্ষোভ হচ্ছে, তার জন্য কি অন্য দাদাই আছেন? উনি চাইছেন যে ওরা আসবে, যেখানে বলবেন সেখানে থাকবে, খেতে দিলেও ভালো না দিলেও ভালো, মানুষ চুপ করে থাকবে, এটা কেন আশা করছে? এই পরিস্থিতি PM রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকা করে দেওয়ার জন্য বলেছে, প্রতি 10,000 করে PM রিলিফ ফান্ড থেকে। ওই PM কেয়ারে ফান্ডে প্রচুর টাকা জমা পড়েছে, তো সেখান থেকে আমার সাজেশন, আমার অনুরোধ যে একটা ফান্ড, একটা তহবিল করুন, এখান থেকে 10,000 কোটি টাকার একটা ফান্ড করুন, এবং সেখান থেকে বিশেষ করে অসংগঠিত শিল্পের শ্রমিকদের জন্য টাকা দিন। প্রথম কথা, কত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, কতজন এখানে পরিযায়ী শ্রমিক, এই রাজ্যের হাতে তার কোনো তথ্য নেই, কোনো হিসাব নেই, মুখে বলছেন। কেন্দ্র কত লক্ষ কোটি টাকার প্যাকেজ দেবে সেটা উনি বলে দিচ্ছেন, 10 লক্ষ চাই, কেন্দ্র তো 21 লক্ষ দিয়ে দিল, কেন্দ্র কী সাহায্য করবে সেটা বলে দিচ্ছেন। উনি কী করবেন, জগন্নাথের মতো বসে থাকবেন খালি, আর খালি সবাইকে ভাষণ দেবেন, রাজনীতি করবেন? বিহার দিয়েছে, আসাম 2,000 টাকা করে দিয়েছে, উড়িষ্যা দিয়েছে, আসার সঙ্গে সঙ্গে দেওয়া শুরু করেছে অন অ্যাকাউন্ট, উনি কেন দিচ্ছেন না? উনি খালি উপদেশ দিচ্ছেন কী করা উচিত, সাজেশন দিচ্ছেন। উনি একটা সরকারের মুখিয়া, লোক এখানে ভোটে জিতিয়েছে ওনাকে, এই লোকগুলো চাকরি পায়নি বলে বাইরে গেছে, তার দায়িত্ব আপনার নেই, কেন্দ্র কী করবে রোজ এটা আপনি বলে দিচ্ছেন, নিজের বেলায় কিছুই নেই। এই যে নিজের দায়িত্বটা এড়িয়ে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার রাজনীতি, এটা উনি ভালোভাবে করতে পারেন। এই যে আমি তখন যেটা সাপ্লিমেন্টারি করতে চাইছিলাম, যে এই যে যেটা বলছেন যে খেতে, আমি যখন খাবার দেওয়ার কথা, মুখে খাবার তুলে দেওয়ার কথা ভাবছি, তখন কেউ কেউ বাংলা হাম দখল করে গা এই রাজনীতি করছে, মানে ঘৃণ্য রাজনীতি করছে, লক্ষ্য BJP এটা বোঝাই যাচ্ছে। না, বাংলা তো দখল আমরা করবোই, এতে সংখ্যা কি আছে? আপনি কত নাটক করতেন
বাংলায় ক্ষমতায় আসার জন্য। আমরা তো সেটা করিনি, আমরা আপনি যেটা করছেন না করা হচ্ছে সেটা বলে দিচ্ছি। আমরা বিজেপি এখানে বিরোধী দল, এখানে ক্ষমতায় আসার জন্য লড়াই করছি আমরা, কারণ আমরা ক্ষমতায় এসে বাংলার পরিবর্তন করব, সামাজিক আর্থিক রাজনৈতিক প্রশাসনিক সব পরিবর্তন করবো, শিক্ষা শিল্পে, তাছাড়া উপায় নেই সেটা তো আমরা বলবো। এটা দোষের কী আছে বিরোধী পার্টি? আপনি কী করছেন? আপনি তো দখল করেছেন, তারপরে মানুষকে এরকম অসহায় করে রেখেছেন, খাবার নাই, চাকরি নাই, শিল্প নাই, শিক্ষা ব্যবস্থা হয়ে পড়ছে, এই নিয়ে রোজ নাটক করছেন, রাজ্যপালের সঙ্গে চিঠি চাপাটিয়া স্টেটমেন্ট দিয়ে মানুষের মূল ইস্যুকে অন্যদিকে সরিয়ে দিচ্ছেন একটা ছোট্ট বিষয় নিয়ে, আর সেটা আপনাদের ঘরে সরকার আপনার ঘরে রাখুন। সাধারণ মানুষ আজকে চাকরি চাইছে, কাজ চাইছে, খাবার চাইছে, সেটা দিতে পারছেন না, আর উল্টো পাল্টা স্টেটমেন্ট দিয়ে অন্য অন্যের ঘাড়ে দোষ চাপা। খুব ভালো কাজ করছে, সে তো বোঝাই গেছে, পনেরো দিন ধরে অন্ধ করে আছে লোক, জায়গায় জায়গায় রাস্তা অবরোধ হচ্ছে, মন্ত্রীকে আটকানো হচ্ছে, কাউন্সিলর পালিয়ে গেছে বাড়িঘর ছেড়ে, এটা যদি ভালো হয় তো এর চেয়ে খারাপ কি আমাদের জানা। রাজ্যপাল আজকে বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে আজকে, এবং পনেরো দিনের মধ্যে তিনবার ফোনে কথা হয়েছে। রিসেন্টলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ নিয়ে যে স্টেট এবং রাজভবনের দূরত্ব তৈরি হয়েছে, সেইখানে রাজ্যপাল ভীষণ স্যাটিসফাইড মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবেকের ওপর তিনি ছেড়ে দিয়েছেন এডুকেশন বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত। যার বিবেক আছে লোক তার বিবেকের উপরে ছাড়ে, আমার তো সন্দেহ আছে তার মুখ্যমন্ত্রীর বিবেকে বলে কিছু আছে কি। যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে থাকেন একটা ভালো কথা, ভালোভাবে কথাবার্তা বলে সমাধান হওয়া উচিত। আমরা এই ড্রামা দেখতে চাই না, মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের ঝগড়া। আমি তো সেদিন এয়ারপোর্টে দেখলাম এক দেড় ঘন্টা কোনো বেশি আর দু ঘন্টা ধরে বসে বসে ওখানে গল্প করলেন, একসঙ্গে হেলিকপ্টারে ঘুরলেন, অনেক কথাবার্তা বলেছেন, নিজেদের মধ্যে অনেক চর্চা আছে, আমরা দেখছিলাম আলাদা করে দুজন বসেছিলেন। তো তার একটা তো কিছু রেজাল্ট আসা উচিত, যে কথাবার্তার কোনো নির্যাস বেরিয়েছে, ঘুরে ফিরে আবার বলটা ওইখানেই চলে যাচ্ছে, ঝগড়াঝাঁটি তুতু ম্যামে, কার ক্ষমতা বেশি, কে কব্জা করবে, কেন গভর্নর এটা করছে, এই প্রশ্নের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা কী লাভ হচ্ছে আমরা জানি না। আমি জানি না পার্থবাবু কী করতে চাইছেন, তামেদার দিয়ে বসিয়ে তাদের নিয়ে ধর্ণা দিতে চাইছেন, না শিক্ষা ব্যবস্থা সত্যি উন্নতি করছে। দিলীপদা, সমস্ত সেক্টরের ক্ষেত্রে কিছুটা লকডাউন শিথিল হয়েছে, কিন্তু হকাররা যারা গরিব মানুষ তাদের জন্য এখনও কোনো রকম ব্যবস্থা করা হলো না। তারা প্রত্যেক দিন দোকানের সামনে আসছেন, সেখানে টাইম কাটাচ্ছেন, কিন্তু দোকান খুলতে পারছেন না, তারা তো অত্যন্ত গরিব হকাররা। দেখুন, সব খুলে দিলে একসঙ্গে তো মুশকিল আছে, কারণ সরকার যেভাবে চাইছে যে ধীরে ধীরে খুলে দেয়। আমরা এখানে জানি সেক্টর ফাইভে প্রচুর দোকানদার আছে, কিন্তু অফিসে খোলেনি, এখন আসার ব্যবস্থাই নেই, তো দোকানে খোঁজদারটা কে আছে। সেরকমভাবে বলা হচ্ছে অফিসে সম্পূর্ণ 100% উপস্থিতি চাই, কলকারখানা খুলতে হবে, কিন্তু লোকগুলো যে দূর থেকে আসবেন শহরের বাইরে থেকে তার কোনো ব্যবস্থা নেই। যে বাস চলছে সেটা 10%ও নয় যে বাস দরকার, তো স্বাভাবিকভাবে তো অফিসও খুলতে পারছে না, কলকারখানায় লোক নেই। ওনারা বলছেন চালু হয়ে যাক, কিন্তু রাজ্য সরকারের প্রতিনিধির তরফ থেকে বাস মালিকদের সঙ্গে বসে প্রাইভেট বাসের ভাড়া ঠিক করা উচিত, নাহলে বাস চলবে না। আর যদি প্রাইভেট বাস না চলে, স্বাভাবিকভাবে আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা ঠিক হবে না। আমার মনে হয় এটা কোথায় সমস্যা, ওনারা কেন ভয় পাচ্ছেন ভাড়া বাড়াতে? যদি বাড়াতে হয় বাড়ান, ওনারা যদি বলেন, কিন্তু মানুষ বাস চায়, যোগাযোগের ব্যবস্থা চায়, লোক ধরে নিচ্ছে বাস চলবে না, সাইকেলের দোকানে ভিড়, মোটরসাইকেলের দোকানে ভিড় হচ্ছে, কারণ কি লোকের নিজের বাহন ঠিক করে কাজে যেতে প্রস্তুত হচ্ছেন। সেই জন্য এই ধরনের একটা সংশয়ের মধ্যে না রেখে পরস্পর বসে কথাবার্তা বলে একটা সমাধান দেওয়া উচিত, যাতে অতি সত্বর গাড়ি ঘোড়া চালু হয়। যদি আপনি স্বাভাবিক জীবনযাত্রা আশা করছেন, তাহলে যানবাহনও স্বাভাবিক করতে হবে। তাদেরকে কোনো টেস্টও হচ্ছে না, তারা ঢুকে যাচ্ছেন, পরিযায়ী শ্রমিক থেকে সংক্রমণ বাড়ছে, এই পরিস্থিতি নিয়ে কী বলবেন? এটা তো প্রথম থেকে আমরা বলছি, কারণ কি আপনি সারা ভারতবর্ষে দেখুন পরিযায়ী শ্রমিক তো এক জায়গায় নয়, উত্তরপ্রদেশের প্রায় 90 লাখের কাছাকাছি শ্রমিক গেছে, তারা কী করে সুষ্ঠু ব্যবস্থা করেছেন, গ্রামাঞ্চলে একেবারে পঞ্চায়েত ব্লক স্তরে তারা কোয়ারেন্টাইন করেছেন, টেস্ট করেছেন, আর সবাইকে মানতে বাধ্য করছেন, সাধারণ মানুষও সহযোগিতা করছেন, অন্যান্য রাজ্যেও করেছে, তো এখানে কেন হচ্ছে না? কারণ এখানকার সরকার মুখ্যমন্ত্রী প্রথম থেকে সেই বোঝাটা নিতে চাইছিলেন না, তাদেরকে বাংলায় আনতেই চাইছিলেন না, কারণ জানেন যে 10-20 লাখ লোক এসে গেলে আমরা সামলাতে পারবো না, কারণ কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, মানসিক স্থিতিও নেই বানাবার মতো। তাই এই যে আনওয়ান্টেড হয়ে গেছেন, ওরা অযাচিত হয়ে গেছেন, এরা যাদেরকে বাধ্য করা হয়েছে হেঁটে চলে নিজের ব্যবস্থায় আসতে, তাদের জন্য কোনো টেস্টের ব্যবস্থা নেই, কোয়ারেন্টাইনও নেই, তাই গ্রামেগঞ্জেও ঝামেলা হচ্ছে, আর ওরা যেখানে ইচ্ছে যে নামছে চলে যাচ্ছে। ট্রেন আসছে ওখান থেকে, ট্রেনটা কোথায় নামবে কেউ জানে না, রেলের সঙ্গে সেই যোগাযোগ করা হচ্ছে না, তাই ওল্ড মালদায় নেমে যাচ্ছে মালদার লোক, ট্রেন খালি হয়েছে, ওখানে তো কোনো ব্যবস্থাই নেই। এই যে অব্যবস্থা, এটা অনিচ্ছার জন্যই হচ্ছে।
पार्टी प्राय 13-14 कोटी लोक के खाइए सारा देशे 5 कोटी टार्गेट छोड़ा एखे 1 कोटी बेसि लोक के खाइए प्राय 35 लक्ष परिवार पहुँचे दीची रेशन तरह झड़झा हो तीन हमारे कर्मी एन सेवा करेगे आल चाल डाल ओषुद तेल सब दिशन এই কাজের জন্য কার্যকর্তারা যে প্রায় 2-3 মাস ধরে লড়াই করেছেন আমার মনে হয় সেটাও উল্লেখ করবেন, কার্যকর্তাকে ধন্যবাদ দেবেন। বাকি বক্তব্য অমিত স্যার রাখবেন, সেটা আমার পক্ষে বলা সম্ভব। দিদিকে বলো ঠান্ডা হয়ে গেছে, বাংলার গর্ব সে তো ঝড়ে উড়ে গেল, এখন আবার কী প্রচার করছেন করুন। ওরা মানুষ কতটা বিশ্বাস করে সেটা ব্যাপার, আপনারা কী করছেন লোকে চোখে দেখছে, আপনি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বলে দিলেন লোকে বিশ্বাস করে নেবেন, এরকম আমার মনে হয় পশ্চিমবঙ্গের লোক এতটা পিছিয়ে নেই আসতে। একাধিক বেসরকারি স্কুলের অভিভাবকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, শিক্ষামন্ত্রী আগেও বলেছেন যে ফি বৃদ্ধি করা যাবে না, কিন্তু গতকাল বা আজকে লাগাতার একাধিক স্কুলে বিক্ষোভ চলছে এবং সেটা শিক্ষামন্ত্রীর বার্তাকে কার্যত বুড়াঙ্গুল দেখিয়ে ফি বৃদ্ধি করা হচ্ছে, কোথাও কোথাও একেবারে 50,000 টাকাও চাওয়া হচ্ছে। আমি বলছি যদি ফি বাড়ান কি ওই সময় এটা অমানবিক হবে, আজকে ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করেছে বলে যখন ইচ্ছা যা ইচ্ছা আপনি ডিমান্ড করবেন চালাবেন, বড় ব্যবসা আজকাল স্কুল একটা, এটা অমানবিক, এটা হওয়া উচিত নয়। সরকারের যেমন প্রাইভেট বাস মালিকের সঙ্গে কথা বলে ভাড়া ঠিক করা উচিত, ঠিক প্রাইভেট স্কুলের সঙ্গে বসা উচিত। আমি বললাম এই সরকারের কার উপরে কোনো কন্ট্রোল নেই, যাদের নিজের পার্টি আর সরকারের কন্ট্রোল নেই তারা বাসদেরকে বা স্কুলকে কী করে কন্ট্রোল করবে, কেন বসছেন না? সব জায়গায় ছাত্রদের বাচ্চাদের পড়াতে গিয়ে বাবা মাকে রাস্তায় এসে বিক্ষোভ দেখাতে হয়, তাহলে কী বাকি থাকলো? ভাইস চ্যান্সেলারদেরকে গিয়ে রাস্তায় বিক্ষোভ বসতে হয় ধর্নায়, তাহলে শিক্ষা ব্যবস্থা তো মানে জলাঞ্জলি গেছে। সেই জন্য শিক্ষামন্ত্রী বসে বসে প্রেস কনফারেন্স না করে ইমিডিয়েট যারা এই সমস্ত সংগঠনের প্রমুখ আছেন তাদের ডেকে বসে তাদেরকে পরিষ্কার করে বক্তব্য সরকারে বলা উচিত এবং তাদের বক্তব্য শোনা উচিত কেন এই ধরনের অসঙ্গতি হচ্ছে। দিল্লিতে দূরপাল্লার ট্রেন আজকে যারা ধরতে গেছেন জেনারেল দেখা যাচ্ছে যে গেট খোলেনি, বাইরে তারা বসে রয়েছেন, বলছে ভেতরেও রেল ঢুকতে দিচ্ছে না যে গিয়ে ডিস্টেন্স মেনটেন করে বসবো, বাইরেও কোনো ব্যবস্থা নেই যে ডিস্টেন্স মেনটেন করে বসবো, সবাই এক জায়গায় গাদাগাদি করে রয়েছে, কী অবস্থা? দেখুন ট্রেন তো যখন খোলে দেওয়া যায় আমরাও ট্রেনে যাতায়াত করি সে সময় খুলবে, এখন দূর থেকে অনেক দূরের থেকে অনেক সময় লোকজন চলে আসছেন, আর সেটা অবশ্যই যদি এরকম হয়ে থাকে এটা প্রশাসনের রেল প্রশাসনে দেখা উচিত, মানুষ যেন অযথা ভিড় করে আর একটা ভয়ের মধ্যে থেকে এরকম না হয়, কোথাও যদি গণ্ডগোল হয়ে থাকে অবশ্যই সেটা ঠিকঠাক করা উচিত এবং যথাস্থানে বলা উচিত। আজকাল সব জায়গায় হেল্পলাইন থাকে, সব জায়গায় যোগাযোগ, টুইটার একটা টুইট করলে স্টেশনে দাঁড়িয়ে থেকে দুধ নিয়ে বাচ্চার জন্য রেল, এটাও তো করেছে, সেই জন্য যারা আছেন তাদের এই ব্যাপারে একটু দায়িত্ব জ্ঞান থাকা উচিত এবং সতর্ক। একটা শেষ প্রশ্ন দাদা, বাস ভাড়া বৃদ্ধি নিয়ে আরও একটা নতুন করে কমিটি তৈরি করা হবে, লাইট জ্বালা স্যার, লাইট জ্বালা স্যার, লাইট জ্বালা স্যার, লাইট জ্বালা স্যার, তাদের দুর্ভোগ কমছে না, সরকারি বাসও তো নেই রাস্তায়। না না, এই সরকার কোনোরকম প্ল্যানিং ছাড়াই যে কোনো কাজ শুরু করে দেয়, অফিস খুলে দিচ্ছে, বাসের ভাড়া ঠিক হলো না, পাঁচজন পাঁচ রকম বলছেন, যেন 25টা কমিটি এর আগে হয়েছিল, সেই কমিটিগুলো কোথায় গেল? আরেকটা কমিটি হচ্ছে, কমিটি করাটা কোনো সমাধান নয়, সমাধান করার জন্য কমিটি আমরা জানি, এখানে কমিটি মানে একটা সমস্যা যেটা কমিটি করে দিয়ে দায়িত্ব শেষ করলেন, এই অভ্যাসটা পাল্টানো দরকার। এখনো পর্যন্ত 9 তারিখ হবে, এটা ঠিক আছে, বাকি সূচনা জেনে যাবে 11টায় 9 তারিখ। পশ্চিমবঙ্গ বিহার দিয়ে